মাগুরায় মৎস্য ভবনের সামনে ট্রাক ও অটো রিকশার সংঘর্ষে দুইজন আহত হয়েছে। শুক্রবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। আহত দুইজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রাক মাগুরা জেলা মৎস্য ভবনের সামনে দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় যাত্রীবাহী একটি অটো রিকশাকে সজোরে ধাক্কা দিলে এটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অটো রিকশা চালক এবং এক যাত্রী আহত হয়। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।